নাতনি উঠে পড়েছে, কই বাবু তোমাকে দেখতে পেলাম না। শুভ সকাল জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আজকের দিনটায় বৃষ্টি দিয়েই শুরু হলো, ভালোই লাগে, বৃষ্টি খারাপ লাগে না, তবে ওই আমাদের বাড়ির সামনে একটুতেই জলটা জমে ওটাই আমার ভালো লাগে না। বারান্দা থেকে ভিডিওটা করছি। আর চলো আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে আমার এই যে বললি মধ্যে সব গাছগুলো, এটা তো বেলি ফুলের গাছ, এখন আর ফুটছে না, 9 o'clock ফুটেছিল সকালবেলা অনেক, না আরও সকালে, এখনও সকালই আছে। আর চলো একটু নাতনির কাছে যাই, নাতনি কি করছে, অরিশা কি করছে একটু চলো তোমাদেরকে। এই যে অরিশার আজকে অনলাইনে ক্লাস, বাবু বলো শুভ সকাল বলো, হ্যাঁ বলো শুভ সকাল বলো, জোরে 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 মুখে হাতে। আচ্ছা ও এখন ক্লাস করছে, তো আজকে সারাটা দিন কীরকম কাটে না কাটে সব কিছুই দেখাবো। একটু আগেই প্রচণ্ড জোর বৃষ্টি হলো, তাহলে ও ক্লাস করুক, তাই তো বাবু ক্লাস করো। চলে এলাম রান্নাঘরে, তো আজকে চিংড়ি মাছ হবে, আর কি রান্না হবে ঠিক বলতে পারছি না এখনও, এখনও নাতনি পড়ছে অনলাইনে, পড়া এখনও চলছে, দেখি। পাশের বাড়ি থেকে দেখো সিঙ্গাপুরি গাছের কলা দিয়ে গেল, পাকা একদম পাকা, চলো দেখি কি করছে অরিশা। আবার যে এখনও পড়া হয়নি, আরও বাকি রে। আর চিংড়ি মাছটা কি ধোয়া পরিষ্কার? তো চিংড়ি মাছটা কী দিয়ে করা হবে, আলু দিয়ে? আলু দিয়ে রান্না করবো, ঠিক আছে ঠিক আছে। একদম মেঘলা আকাশ বুঝতেই পারছ, দেখো কেউ জল জমেছে দেখতে পাচ্ছ, দেখো রাস্তায় জল জমে গেছে, আমি বারান্দা থেকে দেখাচ্ছি এখন আকাশেই, এখন একটু বৃষ্টিটা থেমেছে, আমাদের এখানে একটু জোরে বৃষ্টি হলেই এই জল জমে যায়। চলো রান্না কী কী করি না করি পরে আমি যাক। বলো ছুটি তাকাও এদিকে তাকিয়ে বলো, ও জামা খুলছে, জামা যে পারবে বোতাম খুলতে? আচ্ছা অরিশের পড়া হয়ে গেছে, দেখো সব এলোমেলো বই, অরিশের পড়া হয়ে গেছে। আজকে অরিশেরা কোথায় যাবে সেই অপেক্ষায়, রাখিতে স্কুলের অ্যাক্টিভিটি দেরি আছে, সে তো কি ওটা, ওটা স্কুলের, ও স্কুলে, স্কুলে ও স্কুলের অ্যাক্টিভিটি হবে, সে কবে হবে? ও আচ্ছা যেদিনকার তোমার স্কুল আছে, রাখি আচ্ছা রাখির পরের দিন হবে, ঠিক আছে। অরিশার সঙ্গে কথা হলো, স্কুলের অ্যাক্টিভিটি হবে যখন রাখি তখন তো দেখাবোই, ঠিক আছে বাবু সরো। চলে আসলাম রান্নাঘরে, কিছু কথা বলি, মনটা একদমই ভালো নেই, তবু আমাদের রান্না কাজ কর্ম করে খেতেই হয়, পেট পেট তো মানে না না কোনো কথা। তো কি জানো তো, সর্বত্র এত দুঃসংবাদ, এত অশান্তি, এত কষ্ট, এত প্রাণহানি, এগুলো কেন হচ্ছে জানো তো? এগুলো একমাত্র হচ্ছে কিছু বিকৃত মানুষের জন্য। এই বিকৃত মানুষগুলোর জন্য সুস্থ মানুষ যারা, যারা ভালো মানুষ, তারা বাঁচতে সুস্থভাবে বাঁচতে পারছে না। কি বলবো, আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, অনেক কিছুই তুলে ধরা যায়, কিন্তু আমি তো ধরি না, কেননা এইসব অনেক কিছুই রাজনৈতিক ব্যাপার বুঝি না, যার জন্য এগুলোর মধ্যে যাই না। তো যাই হোক কিছু কথা আজকে বলে ফেললাম, এত মনে কষ্ট রান্নাঘরে এসে তবু কিছু কথা বলে ফেললাম, চলো। এখন বাজে 6টা, তো এবার দেখাচ্ছি যে এই যে অরিশা
সাজুগুজু করছে কেন? কোথায় যাচ্ছে? অরিশা, অরিশার মা, তোমাদের তো সকালে অরিশা একটু বলেছে, ও জানো কোথায় যাচ্ছে। বাবু ওগুলো মাখতে নেই বাবা, বাচ্চাদের মাখে না, মাখে না, রাখো, রেখে দাও, মাখে না, মাখতে নেই। আর এদিকে আমার হাজব্যান্ড তো সাজুগুজু করে আছে, সে যাবে হলো আমার ওই বাড়ি, শ্বশুর বাড়ি, শাশুড়ির কাছে ও যাবে। হ্যাঁ, মার কাছে যাচ্ছে, তো মার কাছে যাচ্ছে। আর আমাদের পাড়ায় আমার বাড়ির সামনে কত জল জমেছে জানো, অটো করে কি করে যাবি? অটো করে যাবে? এই আমার শাশুড়ি মায়ের মাসের হাগিস এক ব্যাগ, আর এখানে দুধ টুধ খাবার দাবার এই এই নিয়ে দু ব্যাগ নিয়ে আমার হাজব্যান্ড যাচ্ছে। তো এখান থেকে রিক্সা করে যেতে হবে, মাকে এখন হাগিস পরাতে হয়। এই যে অরিশার সাজ হয়ে গেছে, মানে উনি তো আসল কথা যেতে পারে না, ইয়েতে ওয়াশরুমে যেতে খুব কষ্ট হয়, এক সাইড হয়ে গেছে গো হাগিসগুলো। এটাই একটা বড় ব্যাগে একটা কে দেবু তো, হ্যাঁ আগে তুমি তো, হ্যাঁ এই তো দাদা দাদা সবাই রেডি হয়েছে, দেখো হাই করে স্মাইল করতে বলছে। ওই যে মায়ের জিনিসগুলো নিয়েছো তাই একটু দেখালাম, মাকে এখন হাগিস দিতে হয়, তো যাও। এই যে প্রোটিনেক্সটা, এইটা খেলে একটু হাড় শক্ত হয়, ওনার 90 বছর বয়স হয়ে গেছে, আরও সব আর অন্য কিছু ভার কোনো অসুবিধা হয় না ওনার, কেননা এমনি পেট টেট ভালো হয়েছে, ফল টলের মধ্যে সুগার আছে বলে ফলের মধ্যে মুসাম্বিরি খায়, আরও অনেক কিছু আছে, টোস্ট বিস্কুট সবই সুগার ফ্রি বিস্কুট টিস্কুট অনেক কিছু আছে, সেগুলো আর দেখালাম না। উনি যে এই প্রোটিনেক্সটা এটা খায়, এটা খান উনি, বয়স হয়েছে। আসল কথা ওনার কী হয়েছে, ওনার পায়ের ব্যাপারটা মানে হাঁটতে পারেন না, এটাই হয়ে গেছে সবচেয়ে ব্যাপার। ওই জন্য হাগিসটাই ওনাকে দিনে দুটো করে হাগিস পড়াতে হয়, ওই জন্য মাসের হাগিসটা আমরা কিনে দিয়ে দিই একদম। ঠিক আছে চলো, ও আগে বেরোচ্ছে কারণ আমাদের এখানে প্রচুর জল, এই জলটা পার হওয়ার জন্য বেরোতে হচ্ছে ওকে আগে, কারণ এই দুটো ব্যাগ নিয়ে ও যাবে হলো চৌরাস্তা, চৌরাস্তা থেকে আমার শ্বশুরবাড়ি। এখানে জল দেখেছ, দেখো এই জলের জন্য রিক্সারও লাগে আমাদের, কি জল, যাও ও চলে যাক, দেখো কি জল, দেখো মানে কি যে অবস্থা না বলার নেই। তুমি কি পড়বে না বাবা, দেখো ও দেখো দেখো কি বলছে অরিশা, জিন্স পরেছে বলে, জিন্স পরেছে বলে নাকি টিপ পরতে নেই, তাই রে জিন্স পরলে টিপ পরতে নেই তাই, এটা মাম্মা শিখিয়েছে বাবা, আমি তো জানি না, তো সত্যি কথা আমি জানি না, আমাদের সময় তো এত কিছু ছিল না। হলো না, দাদাকে তো রিক্সা নামিয়ে দিয়ে চলে আসবে। বাবু আবার কি পড়ছো, হাতে ডান হাতে ঘড়ি, বাবা ডান হাতে ঘড়ি, দেখো সাজ দেখো, কি হলো, কি নেল পলিশ, কি নেল পলিশ, কালার করি দেখি, কালার নাই দাদা আমার নখে রুশু। আচ্ছা তুমি যে চলে যাচ্ছ আমার ভালো লাগবে না, তো আমি কি করব, কি করে চলে আসবে মান্ডেতে চলে আসবে, আর আমি কি করে থাকবো, ঠামি দাদার জন্য কষ্ট হবে না বলো একটু, কষ্ট হবে, আচ্ছা ওখানেও বিয়া আছে তাকেও তো দেখতে হবে, তাই তো দিদার কাছেও তো যেতে হবে, দিদা দাদাই মামা, তাই না, তাই না, ও রাখির ব্যাপার আছে, তাই তো রাখির ব্যাপার আছে, হ্যাঁ তুমি ও তুমি তো দাদাই দেন রাখি পড়াবে, তাই না, ও তাই তো, তাই তো, ঠিক আছে চলো বসন্তা বলো। হ্যাঁ গুড ইভিনিং, এখন বেরোচ্ছি, ভাবি আগে চলে গেছে। হ্যাঁ ও যে ওই স্ট্যান্ডে দাঁড়াবে অটো স্ট্যান্ড, আসলে আমাদের এই যে জল জমেছে অরিশা আর এখনো সাজ হলো না, যা যা এসে গেছে, পায়ের ওখানে দাঁড়িয়ে আছে, পায়ের যা 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 দুর্গা দুর্গা চলো, পায়ের সব নিয়েছিস, সব নিয়েছিস তো, ব্যাগটাকে রেখে যাসনি তো, ঠিক আছে।
নাতনি উঠে পড়েছে, কই বাবু তোমাকে দেখতে পেলাম না। লে বাবা লে উঠে পড়েছো তুমি এদিকে, দেবু এখানটা দিয়েছো কি জল ঢোকে, জল ঢোকে ও পারবে না, যা সাবধানে যাও সব, জলটা তো দেখালামই আর কি দেখাবো, টাটা, হ্যাঁ সাবধানে ফোন করিস, হ্যাঁ 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 ফোন করিস, হ্যাঁ হ্যাঁ টাটা টাটা। কি জল জমে দেখো, এই জলের জন্যই রিক্সা। শুভ সন্ধ্যা জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত, সারাদিন বাদে এই আসলাম, ওরা বেরিয়ে গেল, মনটা তো খারাপ তো লাগছেই, তাই বলে কি মামা বাড়ি যাবেন এটা তো কখনো হয় না, মামা বাড়িতে যাবি। আসল নাতনি ছেলে পায়েল মানে বৌমা যাই হোক, ওরা তিনজন না থাকলে বাড়িতেও আমাদের একদম কি বলবো খাঁখা করে, মানে একটা বেলা না থাকলেই যেন থাকতে পারি না এরকম অবস্থা। তো যাই হোক এগুলো তো সবই আমাদের এইসব মানিয়ে গুছিয়ে চলতে হয়, মনটা খুব খারাপ লাগে, বিশেষ করে ছেলে অফিস থেকে আসা একটা গম গম করে, নাতনি এসা এই সবসময় আমি আর ও আর কি, ও ওর মতো ও আমার মতো আমি এই নিয়েই থাকি, আর কত আর দুজনের কি গল্প করবো। এই কটা দিন একটু খুব খারাপ লাগবে, ওদের রাখি রাখি আছে, ওর ভাই ভাই আছে পায়েলের, তারপরে ওর মাস্টার তো বোনেরা আছে, আর আমার ছেলেও যাচ্ছে, ছেলে অফিস থেকে একদম বা মেট্রো করেই চলে যাবে ওই টালিগঞ্জে মেট্রোতে। তো ও তো গেল, আমি তো দেখলাম দেখালাম, আমার হাজবেন্ড গেল মায়ের কাছে মানে শাশুড়িমার কাছে গেলে গেল, ওই হাগিস এখন লাগে জানো তো, এখন মানে ওনাকে আর বারবার বাথরুমে নিয়ে যাওয়া যায় না, হাগিসগুলো দিয়ে আসা হয় মাসের একবারই হাগিস দেওয়া হয়, কারণ আমার হাজবেন্ডেরও শরীর খুব খারাপ, ওর তো একটু প্রবলেম হয়েছে, আমি তোমাদেরকে পরে বলবো, যদি প্রবলেমটা না মেটে ওষুধ খাচ্ছে, প্রবলেমটা যদি না মেটে তাহলে ওটি করতে হবে, তো কী প্রবলেম সেটা আমি তোমাদেরকে পরে বলবো, ওই নিয়ে একটু চিন্তাও আছি, তো সবসময় তো যেতেও পারছে না, আর আমার তো চোখ অপারেশন এখনও এক মাস হয়নি, একটু তো সমস্যা হচ্ছেই চোখের। তো যাই হোক ও হ্যাঁ মাসের যা যা মানে আমার শাশুড়িমাকে আমরা দিই, যেমন হাগিস খাবার দাবার যেসব দেওয়া হয় শুকনো খাবার টাবার মা যেগুলো খায়, আমার শাশুড়িমার কিন্তু কোনো অসুবিধা নেই জানো তো, সব খেতে পারেন, কিন্তু ওনাকে খুব মানে 90 বছর বয়স, পুরো মুখে দাঁত ভর্তি, আর তোমাদের আমি ভিডিও দিয়েছিলাম, চেহারাটা খুব খারাপ হয়েছে, সুগার তো অনেক কিছু খাওয়া দাওয়া তো একটু মেনে দেয়, আমার দেওর খুব মেনে খাওয়ার টাওয়ার দেয়, কেউ কিছু আমরা দিলে ও রেগে যায়, ওই জন্য ওই মেনে খেতে দেয় তো, আর কোনো ফ্যাট জাতীয় খাদ্য টাদ্য সেইভাবে হয় না, যার জন্য খুব শুকিয়ে আছে, আর ক্যালসিয়ামের খুব অভাব, এখন ক্যালসিয়াম ঠিকভাবে খেতেও পারে না, ওই প্রোটিনেক্সটা দেখালাম যে ওই প্রোটিনেক্সটাই দেওয়া হয় ওটাই খায়, তাও অল্প করে দেয়, বেশি করে দিলে পরে হজম করতে পারবে না, এই হলো ব্যাপার, ওই জন্য সব দিয়ে টিয়ে আসা হয়, আবার মাঝে যাওয়া হবে, আমি পারলে আমি যাব, আমার পায়েল যাই হোক যে সব যাই পাই আবার যাব, যে ঘুরে আসবো, তারপর তো সে ফোন আছে খবরাখবর আছে, তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই রাখলাম, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে।